আসসালামু আলাইকুম। শাহনাজ রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ছানা কীভাবে তৈরি করতে হয় সেটার রেসিপি শেয়ার করব। আমি প্যানে নিয়েছি 1 লিটার পরিমাণ তরল দুধ, আর এখানে নিয়েছি একটা বাটি। বাটির উপরে দিয়েছি একটা ছাঁকনি, ছাঁকনির উপরে দিয়েছি পাতলা একটা কাপড়, এটা হচ্ছে নেটের কাপড়, এটাতেই সেঁকে নিব ছানা। ভিনেগার 3 টেবিল চামচ পরিমাণ নিতে হবে, আর হচ্ছে পানি 3 টেবিল চামচ পরিমাণ, এভাবে নিলেই হবে। 1 লিটার দুধ জাল দিয়ে একটা বলক তুলে নিয়েছি। বলক ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনেগারের মিশ্রণ। ভিনেগারের মিশ্রণ দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে। যখন পানি আলাদা হয়ে যাবে আর ছানা আলাদা হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলাটা বন্ধ আছে, দুধ ভালোমতো বলক তোলার পর চুলাটা আমি বন্ধ করে দিয়েছিলাম আগেই। এই যে দেখুন, পানি আলাদা হয়ে গিয়েছে আর ছানা আলাদা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন ছেঁকে নিচ্ছি। ভিনেগারের যেন গন্ধ না থাকে এই জন্য পানি দিয়ে ছানাটা ধুয়ে নেব। এরপর ঝুলিয়ে রাখব ছানা, 4 থেকে 5 ঘন্টার মতো ঝুলিয়ে রাখতে হবে ছানা, তাহলে পারফেক্ট মিষ্টি বানানো যাবে এই ছানা দিয়ে। আমি ঝুলিয়ে রেখেছিলাম, এরপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে ছানা। এই ছানা দিয়ে আপনারা খুব সহজে মিষ্টি তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি শাহনাজ বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।